মইন আবার কি করলি? আমি কিছু করি নাই চাচি, ফিউজ কেটে গেছে। এতগুলো প্যাকিং এখন কিভাবে শেষ করি? দেখ তো মমটম আছে কিনা। মোমবাতি নাই মা, মোবাইলে টর্চ ধরছি। আর দেখো মইন ভাই একটু পরেই ফিউজ ঠিক করে ফেলবে। তুই আলোটা নিয়ে এখানে দাঁড়া, মনেই থাকে না যে মোমবাতির যুগ উঠে গেছে। মা মাঝে মাঝে কারেন্ট না থাকলে কিন্তু মজাই হয়। মজা? হ্যাঁ, এই যে পড়তে বসতে হচ্ছে না। আহা, কারেন্ট নেই তাই এখন কত খুশি। আর ছোটবেলায় লোডশেডিং এ কি কষ্টটা না হতো তোর? কষ্ট? হ্যাঁ, লোডশেডিং এর কারণে জীবন অতিষ্ঠ ছিল। গরমের সময় তোকে কোনোভাবেই ঘুম পাড়ানো যেত না, যতবার কারেন্ট যেত ততবার ভয়ানক কান্না জুড়ে দিতি তুই। যা, আমি কান্না করতাম। হ্যাঁ, আর কি বলি। তাহলে তো ছোটবেলায় তোমাদের অনেক জ্বালিয়েছি। তুই না, লোডশেডিং। ভাগ্যিস এখন আর এমন হয় না। কেন হবে বলো? এখন তো দেশে অনেক বিদ্যুৎ উৎপাদন হয় আর আমরাও বিদ্যুৎ ব্যবহারে অনেক সচেতন। ঠিক তাই।